উৎসবের মরশুমেই বাড়ছে সংক্রমণ, 12ই নভেম্বর পর্যন্ত বন্ধ বাজার দোকান। তো আগামী 12ই নভেম্বর পর্যন্ত রাজ্যের কোন কোন এলাকাগুলিতে লকডাউন ঘোষণা করা হয়েছে, কোন কোন এলাকাগুলিতে দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত বৃহস্পতিবার থেকে শহরের দুটি সর্ববৃহৎ পাইকারি বাজার যথা গোড়া বাজার নিমতলা এলাকা ও মেছুয়া বাজারে লকডাউন ঘোষণা করা হলো। এই নির্দেশ কার্যত করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক শরৎ কুমার দীপেন্দি। কালী পুজোর আগে থেকে রাজ্যে ফের বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যা অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 919 জন। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা 242, যা নিয়ে বাড়ছে উদ্বেগ। কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন 6 জন। জেলায় এভাবে সংক্রমণ বাড়তে থাকায় বাড়ছে উদ্বেগ। জেলা সদর শহর বহরমপুরে করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বৃদ্ধি পাওয়ায় জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসন যৌথভাবে বড় সিদ্ধান্ত নিল। বৃহস্পতিবার থেকে শহরের দুটি সর্ববৃহৎ পাইকারি বাজার যথা গোড়া বাজার নিমতলা এলাকা ও মেছুয়া বাজারে লকডাউন ঘোষণা করা হলো। এই নির্দেশিকা কার্য করার কথা জানিয়েছেন শরৎ কুমার দীপেন্দি। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে তিনি জানিয়েছেন 12ই নভেম্বর পর্যন্ত এই নির্দেশ কার্যত থাকবে। গোড়া বাজার নিমতলার সবজি বাজার, মাছ বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের নির্দিষ্ট সময় লকডাউন থাকবে। 26 নম্বর ওয়ার্ডের এই এলাকায় প্রায় 350টি দোকান বন্ধ থাকবে। দুপুর 12টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত ওই এলাকার বাসিন্দারা খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোতে পারবেন না।